Assalamualaikum, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? কালকের ব্লগ যারা দেখছেন তারা জানেন আজকে আমরা কোথায় আছি। রাতেবেলা আমরা রাঙামাটি পৌঁছেছি, রাঙামাটি কাপ্তায়ে। এখন আমাদের কাপ্তায়ে পৌঁছাতে পৌঁছাতে কালকে রাত অনেক রাত হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা ইচ্ছা করে অনেক জায়গায় অনেক ব্রেক নিছি, বন্ধু বান্ধব সবাই একসাথে ছিলাম, এই কারণে একটু আড্ডা দেওয়ার জন্য আমরা বান্দরবান থেকে খুব আস্তে ধীরে আসছি। সামনে আমাদের কটেজটা, আমরা এই কটেজে থাকব। আর ঠিক আমাদের কটেজের পাশেই হচ্ছে কাপ্তাই লেক। লেকটা বিশাল বড়, এখান থেকে আসলে পুরোটা তো হয়তো দেখানো সম্ভব না, এটা আমরা সামনে দিয়ে যতটুকু দেখানো পসিবল হয়। তারপরে এখানে নিচে ক্যাম্পেইন করে থাকা যায়, অনেকে আসে এখানে ক্যাম্পেইন করে থাকতে, কটেজের রুমে থাকে না, ক্যাম্পেইনের মজা অন্যরকম। তো আমরা তো যেহেতু কটেজে আসি তাই আমরা এবার ক্যাম্পেইনের মজাটা নিতে পারতেছি না। আর ওইখানে কাইকিংস নৌকা আছে, কেউ যদি ইচ্ছা করে তাহলে এই লেকের মধ্যে কাইকিংস করতে পারে। আর পুরো রিসর্টটা আমি আপনাদের ঘুরায় দেখাচ্ছি। অনেক গাছ, অনেক পুরনো পুরনো গাছ এখানে। আরেকটা কটেজ, ম্যাক্সিমাম মানুষ এখানে যারা আসে বাইক নিয়ে আসে। সামনে ওই যে আরেকটা কটেজ দেখা যাচ্ছে, এরকম ওই যে আরেকটা আছে, এরকম 6-7টা কটেজ আছে টোটাল এখানে। আমরা কয়েকজন ছোট ছোট চা খেতে আসছি, নাস্তা এখনো হয়নি কারণ সবাই উঠে নাই। রিসর্টের ভিতরে এখানে মেশিনের চা, মেশিনের চা আমরা খেতে পারতেছি না কারণ কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। এখন সামনে যাচ্ছি, দেখি সামনে চায়ের দোকান খোলা আছে। হচ্ছে প্রশান্তি পার্ক, মানে আমরা এটার ভিতরেই আমাদের কটেজ, বাকি কাপ্তাই লেকের যে পার্কটা পড়ছে এখানে। সাঁতার পারে এমন একজনের লগে দে। আমি তো বাইশ একবার পারি না। এখন কাইকিং স্যার উঠার প্ল্যান করতেছি। এত কেন উঁচা ভাইয়া? সবাই ক্যাম্পেইন করে থাকে। আমরা এখন এইখান থেকে কাকিংসে উঠবো।
কালকে আসছি, আজকে প্রথম একদম পানির কাছে আসলাম। আমি এর আগে কোনোদিন কাইকিংসে উঠি নাই। আমারে আরিফ অনেক ট্রাই করছে কাইকিংসে উঠানোর, আমি উঠি নাই। আরিফা দেখলে আমারে মাস্ট বি ফোন করে ফেলাইব, কারণ ওরা নিয়ে আমি উঠি নিয়ে কোনো সময়। এখন উঠতেছি একজন সাঁতার পারে এমন একজন নিয়ে উঠতেছি। এখানে এসে যদি আসলে জিনিসটা মিস করি তাহলে সবাই ইনসিস্ট করতেছে, তাই উঠলাম। আমি উঠবো না, আমি আসলে পানিতে একটু একটু ভয় পাই, দ্যাটস ওয়াই সম্ভব উঠার কোনো ইচ্ছা নেই। ইভেন আমি লাইফ জ্যাকেট পরে রেডিও হয়েছিলাম, এরপরে আমি একটা নিউজ পেয়েছি গতকালকে এখানে একজন মারা গেছে, তো আমার আর সাহসে পোলাই আমি আর উঠিনি। যদিও সেটা এই লেকে না, আমরা যে কটেজ আছে এই লেকে না, এখান থেকে একটু দূরে লোকাল মানুষ মারা গেছে, সেটা নৌকায় মারা গেছে, কাইকিংসে না। বাট তারপর আমার ভয় লাগছে, এই কারণে আমি আর উঠিনি। আমাদের সবাই কাইকিংস করতেছে, সবাই উঠছে, আস্তে আস্তে উঠতেছে। টোটাল এখানে চারটা নৌকা। ঘুমাই গেছিস তোর? এখানে ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। আমরা কাপ্তাই আসি, কাপ্তাই থেকে রওনা দিব এখন রাঙামাটির উদ্দেশ্যে। তারপর রাঙামাটি থেকে হয়তো বা রাঙামাটি হাইওয়েতে উঠে যাবো, ঢাকা চিড়িয়াখানা হাইওয়েতে। যখন উঠবো ওদিকে আমরা কোনো একটা হোটেলে থাকার ব্যবস্থা করব আজকে। রাঙামাটি যে কটা স্পট আছে সেগুলো আজকে ঘুরে দেখবো, ঘুরে দেখে তারপরে কালকের দিনটায় সকালবেলা আমরা রওনা দিব। আজকে হচ্ছে আমরা পুরোটা ঘুরবো, কারণ আজ আমরা এখানে আসার পর কাপ্তাইতে ঘুরতে পারিনি। গতকালকে রাতে আসছি, এখন আইসেই সবাই টায়ার্ড ঘুমাইছি। তো আজকে আমাদের ঢাকা যাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা এই কারণে যেহেতু সাইট সিন করতে পারিনি তাই একটা দিন এক্সট্রা থাকতেছি। আর কাপ্তাই ভিউগুলো আপনারা খুব পছন্দ করবেন, আর এই রিসর্টটাও খুব সুন্দর করছে। রিসর্টটাও ছোটোখাটো করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, পিছিয়ে তো কাপ্তাই লেক আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বিশাল বড়। তো এইখানে এই রিসর্টের মধ্যে পুরো আয়তনের মধ্যে যতটুকু আছে অতটুকুই দেখাইতে পারবো আপনাদের। আর যেহেতু কাইকিংস আমি করি নাই, আমি একটু পানিতে ভয় পাই, তাই পানিতে নামি নেই। আর দেখি এখন আমরা নাস্তা খাই, কি নাস্তা খাবো, বাকিরা আসে নাই, আসতেছে একজন একজন করে। তুমি কি খাবা? এখানে সব পাওয়া যায়। প্রাইস কত ভাইয়া? স্যার প্রাইস তো একটু হাই, কারণ আমি তো স্যার এগুলা দোকানদারি করি না, আমার তো পার্সোনাল ব্যবসা, তো বুঝতেই পারতেছেন। আমাদের সকালের নাস্তা খিচুড়ি, ডিম ভাজি, শশা আর লেবু আর পানি। দাদু এই পুরো প্যাকেজ কত ইয়ার? পার পার্সন 150, পার পার্সন 150 করে। হয় না 150 করে, 80 টাকা 90 টাকা যাবে। 495 টাকা, সকালের নাস্তা শুধু 95 টাকা। সবাই আমরা খেতে বসেছি, কয়েকজন বাকি আছে, ওরা চলে যাবে। কালকে রাতেবেলা অনেক বৃষ্টির মধ্যে আসছি, সো
আর এতে হিউজ ময়লা জমছে, চেনগুলোতে একটু পানি দিয়ে নিই। ঘুরে কাটা বাজে 12:30, এখন আমরা কাপ্তাই থেকে বেরোচ্ছি। আমরা যেই কটেজে ছিলাম কটেজ থেকে বেরোচ্ছি। সো আমাদের ট্যুরের নেক্সট অংশ আপনারা পেয়ে যাবেন আমার নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন এবং কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।